গাজীপুর মহানগরীর পুবাইলে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক অনুদান 5,000 টাকা করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের হাতে তুলে দিয়েছেন সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও গাজীপুর 5 আসনের এমপি মেহের আফরোজ চুমকি। রোববার সকালে পুবাইল আদর্শ বিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই টাকা দেয়া হয়। গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি, গাজীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল্লাহ আল মাসুদ ও কলেজের অধ্যক্ষ কায়ুম খানের উপস্থিতিতে পুবাইল থানার 210টি মসজিদের 13টি মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর এই অর্থ তুলে দেন স্থানীয় এমপি মেহের আফরোজ চুমকি। পর্যায়ক্রমে সব মসজিদেই এই টাকা দেয়া হবে বলে জানান তিনি। এ সময় স্থানীয় কাউন্সিলর শাহিনুল আলম মির্দা, মোমেন মিয়া ও আব্দুস সালাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, জাতীয় ইমাম পরিষদের পুবাইল থানা শাখার সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, পুবাইল থানা ছাত্রলীগ সভাপতি গুলজার হোসেন টুটুল, আলমগীর খান আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী 41 নং ওয়ার্ড, বাবুল পাঠান যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল থানা। এছাড়াও আরও আওয়ামী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। সে সময় মেহের আফরোজ চুমকি বলেন, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ঈদের পরে, সবাইকে আমি ঈদ মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদিও করোনা, এই করোনার কারণে একটা ভাইরাস যার কারণে সারা বিশ্বের মানুষ এখন আতঙ্কগ্রস্ত, প্রতিদিন আমরা মৃত্যুর খবর পাচ্ছি এবং মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং যারা আক্রান্ত হচ্ছে সেই সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণ আমাদের বাংলাদেশে, কারণ হলো আমাদের জনবহুল দেশ। এই দেখেন অল্পক্ষণের মধ্যে এত মানুষ এসে পড়ে, 13 জনকে দিব। আমি শুধু কাউন্সিলরদেরকে জানিয়েছি আর নেতা সিনিয়র 2-3 জনকে জানাইছি, দুনিয়ার সব চলে আসে। বাংলাদেশে এই অবস্থায়, এই অবস্থা থেকে আমরা রক্ষা পাওয়া, পরিত্রাণ পাওয়া এই অসুখ থেকে সত্যিই কঠিন, যদি আমরা নিজেদেরকে নিজেরা সংযত রাখতে না পারি। নিজেকে সাবধানে থাকতে হবে, এইভাবেই চলতে হবে। তো আজকে আমরা যে এই বরাদ্দটা মাননীয় প্রধানমন্ত্রী, জানেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার, যিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাই শুধু না, সারা বিশ্বে তিনি মানবতার জন্য তিনি বিশ্বে খ্যাতি অর্জন করেছেন, যে সাধারণ মানুষের প্রতি তার যেই ভালোবাসা দেশ এবং দেশের বাইরে, তিনি এই মানুষের, নিপীড়িত মানুষের জন্য তিনি কথা বলেন ঠিক বঙ্গবন্ধু যেইভাবে কথা বলতেন। আজকে করোনার কারণে ক্ষতিগ্রস্ত সারা বাংলাদেশের মানুষ যারা, প্রত্যেকের কথা চিন্তা করে তিনি বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছেন, বিভিন্ন ধরনের অনুদান দিয়েছেন, বিভিন্ন ধরনের উপহার দিচ্ছেন, ঈদের সময় উপহার দিয়েছেন বিভিন্ন ধরনের। তিনি বলেছেন একটাই কথা যে এই যে আমি দিচ্ছি এগুলো সব আপনাদেরই, আমি বিপদের জন্য এগুলো ধরে রেখেছি। মানুষ যেমন বিপদের জন্য অর্থ ধরে রাখে, আমিও সেইভাবে রেখে দিয়েছি। এখন বিপদ হয়েছে, আমি সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা এটা নেওয়াই কোনো লজ্জাবোধ করবেন না, এটা আপনাদের জীবন রক্ষার জন্য। এটা তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সদর থানার নির্বাহী কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ফাউন্ডেশনের যিনি দায়িত্বে আছেন এখানে, যিনি আপনাদের এই নাম তালিকার ব্যাপারে উনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন এখানে উপস্থিত আছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলো, আমার 4টা ওয়ার্ডের কাউন্সিলররা এখানে উপস্থিত আছেন। আমাদের শিরীষ ভাই, তিনি অসুস্থ যার কারণে আসতে পারেননি, তার জন্য আমরা দোয়া করব, এবং উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন এখানটায়, আমি আর নাম উল্লেখ করছি না। আমি সবাইকেই সালাম জানাচ্ছি। আজকে 13 জনের নাম আসছে, 13 জনের হাতে দিয়ে আমরা এটা উদ্বোধন করবো 5,000 টাকা করে। এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, আলোচনা করে কিভাবে একটা মসজিদও যেন বাদ না যায়। আমি ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা এখানে আছেন, ডিজি সাহেব, আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, কাউন্সিলর আছেন বর্তমান সাবেক, আমি সবাইকে বলবো আপনাদের নিজ দায়িত্বে। এই আমাদের আনন্দ, মানুষকে দেওয়ার ভিতরে যে কত বড় একটা আনন্দ, সেইটা নেওয়ার মধ্যে আসে বলে আমি মনে করি। ডেস্ক রিপোর্ট, গাজী মামুন।